কারণইতো কাবলাজান বলছে বাবা এমন একটা সময় আসবে 14 আনা জাকের তোমার সাইরা চলে যাইবো, তবে তুই ভয় পাইস না, মুমিন মুসলমান দিয়ে আবার সেই 14 আনা ভরপুর করে দিল। ঠিক নি, ঠিক নি? তাহলে সেই দিন কিন্তু ভাই এখন চলতেছে। আমার ভাইয়েরা, আমার বোনেরা যারা আসছেন, মা বোন যারা আসছেন, রূপগঞ্জের জাকের পার্টির নেতা কর্মী যারা আসছেন, সময় কিন্তু অতি নিকটে, বিজয় পতাকা উড়তে আর বাকি নাই। মনে করেন বিজয় ঘটে গেছে, বিজয় ঘটায় দিছে আল্লাহ। যেখানে আপনি আমি ফেল করছি, আপনি আমি জাকের পার্টির দাওয়াত দিতে কৃপণতা করছি, গোলাপ ফুলের দাওয়াত কারো কাছে দিতে আমরা লজ্জাবোধ করছি, আমার আল্লাহ কয় আমার বন্ধুর গাম থেকে যেই গোলাপের সৃষ্টি, আখিরি জামানায় আমার আরেক বন্ধু যেই জাকের পার্টি করলো, গোলাপ ফুলের প্রতীককে বাইছা নিল, এই গোলাপের দাওয়াত দিতে তোরা কৃপণতা করলি, আমি আল্লাহ কুদরতিভাবে তাম বিশ্ববাসীর সামনে গোলাপের দাওয়াতকে প্রকাশ করে দিলাম, যার কারণে কলা গাছের ভিতরে গোলাপ ফুলের ছাপ, ডুমুর গাছের পাতার ভিতরে গোলাপ ফুলের ছাপ, গাছের আমের ভিতরে গোলাপ ফুলের ছাপ, বাঁশপাতার ভিতরে গোলাপ ফুলের ছাপ, যেখানে তাকান বরই পাতা সব জায়গায় আল্লাহর কুদরতিভাবে গোলাপ ফুলের ছাপ দেখাইছে কি দেখায় নাই? জোরে কোন দেখাইছে কি দেখায় নাই? আল্লাহ কিন্তু ঠিকই দেখিয়ে দিছে, তার মানে কি বিজয় তিনি ঘটিয়ে দিছে, কি বিজয় ঘটিয়ে দিছে, শরীয়তে বসাইতে বাকি। ওই যে একটু আগে বলছিলাম, যিনি নিঃসন্তানকে সন্তান দিতে পারে, ক্যান্সারের রোগীরে ভালো করতে পারে, পদ্মার পানি চাই রাত বাড়াই দিতে পারে, তিনি চাইলে মুহূর্তের ভিতরে ক্ষমতার মস্তদ বসাই দিতে পারে। তার আগে আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদের ইমানকে মজবুত করতে হবে। ওই যে এইদিকে যাবো না ওইদিকে যাবো, হায় হায় যাইতারি না, মুড়ি তো হেন হইছি, এনে কেমনে যাবো? এইরকম দ্বিধাদ্বন্দ্বের ভিতরে যারা আছেন, আমরা ক্ষমতায় বসার আশাও করেন না, চুপ করে আছে, ইমান মজবুত করেন মিয়া, ইমামের পিছনে আছেন, ওউলিল আমরি মিনকুম, আনুগত্য করো, আমি আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, তোমার আমিরের, তোমার আমির যেই দিকে যায় তোমাকে সেই দিকে যাইতে হবে, কি তোমার আমির তোমাকে যে নির্দেশ দিবে বিনা দ্বিধায় তোমাকে সেই নির্দেশ পালন করতে হবে। সামনে মহাপবিত্র বিশ্ব উমর শরীফ 2023 সাল, হেজবুল্লাহর ইমাম যেখানে আমাদেরকে ডাক দিবে আমরা যাইতে রাজি আছি না নাই? এই কোনটা কোনটা আতুরা না দেখেন দিব, আমরা যাইতে রাজি আছি না নাই? তবে মনে রাখেন, জাকের পার্টির চেয়ারম্যান যেখানে, হুজুর কেবলাদান সেখানে আছে না নাই? এই লাস্ট এক মিনিটে বাস্তব উদাহরণ হলো 2020 উরস শরীফে এনায়েতপুর দরবার শরীফ থেকে কিছু না কিছু তবারক নিয়ে অথবা যে কোনো একটা উপহার পীরের বাড়ি, আমরা তো আমার পীরের কাছ থেকে তার পীরের দরবার নজর আনা যায়, যেহেতু এনায়েতপুর দরবার শরীফ আমার পীরের দরবার, পীরের বাড়ি, পীরের বাড়ি, সেখান থেকে নজর আনা না, তার জন্য হাদিয়া অথবা তার জন্য উপহার পাঠায়। 20 সালে যখন এনায়েতপুর দরবার শরীফ থেকে গোদিন সিং হুজুর পাক একজনকে পাঠাইলেন, তিনি গিয়েছিল বিশ্ব জাকের মঞ্জিলে, শনিবার রবিবার সকালে যখন ফোন করছে, তুমি কোথায়? আমি মাওলানা ভাইয়ের বাড়িতে ফরিদপুরে। এনায়েতপুরে হুজুর পাক ধমক দিয়ে বলল, আটপাশে ফরিদপুরের মাওলানা ভাই তো এখন ফরিদপুরে নাই, তিনি তো এখন শেরপুরে আছে, তুমি শেরপুরে যাও। আল্লাহর অলিরা খবর রাখে, তাইলে আমাদেরকে দয়াল যেখানে ডাক দিবে আমরা যাইতে রাজি আসিনি। নারায়ণগঞ্জের ভাইয়েরা, আমাদের সভাপতি মুরাদ হোসেন জামাল ভাই, তিনার নেতৃত্বে নারায়ণগঞ্জের প্রত্যেকটা উপজেলায় কিন্তু শক্তিশালী, কথা বলেন? অতএব যে কোনো মূল্যে যখন জাকের পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে যদি কোনো হুকুম আসে রাস্তায় বাইর হইতে, আমরা জাকের পার্টির গোলামরা, আমরা রাস্তায় বাইর হইতে রাজি আছি না নাই? এই হাত তুলে বলেন রাজি আছি না নাই? জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।